पास्ट का एक किडनी क्लीन जिन्हें इन ঘরে উবায় বছরের পর বছর দিনের পর দিন কিডনি ঠিক এভাবেই ছাঁকনির কাজ করে চলে। নুন, বিষ এবং অবাঞ্ছিত পদার্থ শরীরে ঢুকতে বাধা দেয়, কিন্তু কিডনি অকেজো হয়ে গেলে শরীরে ক্ষতিকর বর্জ্য রক্ত জমা হয়, তখন বেঁচে থাকাই মুশকিল। মারাত্মক ডায়রিয়া বা শরীরের জলের অভাবে কিডনির দফারফা হতে পারে। টাইফয়েড বা ডেঙ্গু জ্বর, অকারণে অ্যান্টিবায়োটিক ব্যথা কমানোর ওষুধের সাইড এফেক্ট থেকে কিডনি সমস্যা হতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং কিডনির নিজস্ব কিছু রোগের কারণে কিডনির ক্রনিক সমস্যা তৈরি হয়, তখন প্রয়োজন ডায়ালিসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট। ফাস্ট লাইফস্টাইল, চূড়ান্ত ব্যস্ততার জীবনে কিডনি সমস্যায় ভোগেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। তাহলে কিডনি ভালো রাখার উপায় কি? হাতের কাছে রয়েছে চটজলদি সমাধান। পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে 1/8 ধনে পাতা, কুচি কুচি করে কেটে পাত্রে রাখতে হবে ধনে পাতা। পাত্রে কিছুটা পরিষ্কার জল নিয়ে 10 মিনিট ফোটাতে হবে, ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার বোতলে রাখতে হবে। ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে ওই বোতল। প্রতিদিন 1 গ্লাস করে ধনে পাতার জুস খেলেই হাতে নাতে মিলবে ফল। কিডনির মধ্যে জমে থাকা নুন এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে। শুধু কিডনিই নয়, ধনে পাতা মহোষধ। ধনে পাতায় হাজার গুণ। একজিমা সারায়, বমি ভাব কমায়, পেটের গন্ডগোল কমায়, আলসার সারায়, সতেজ হয় শ্বাস প্রশ্বাস, হজমে সাহায্য করে, ব্লাড প্রেশার কমায়, অ্যানিমিয়া কমায়, ডায়াবেটিসে প্রচুর উপকার মেলে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে, কনজাংটিভাইটিস থেকে চোখকে রক্ষা করে ধনে পাতা, স্মল পক্স প্রতিরোধ করে ধনে পাতা। ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন কেমন লাগলো। ধন্যবাদ।